আপনারা সকলেই জানেন বর্তমানে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে অনেক ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু দীর্ঘ ৪৫ বছর পর ভারতের দিল্লিতে বন্যা হওয়ার কারণে সেখানকার কিছু কিছু মানুষ বন্যাকে উদযাপন করা শুরু করেছে। যদিও ভারতের নয়া দিল্লিতে অনেকগুলো জায়গায় মানুষজন পানিতে ফেঁসে রয়েছে, মানুষজনের বাড়িঘর সমস্ত কিছু পানির মধ্যে ডুবে রয়েছে, কিন্তু সেই জায়গার মধ্যে কিছু কিছু জায়গার মানুষ যারা একটু উচ্চতায় রয়েছেন তারা এই বন্যার পানিকে উদযাপন করা শুরু করেছেন। আর আপনারা ভিডিওটিতে স্পষ্ট দেখতে পারছেন কিভাবে মানুষজন ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এই ভয়াবহ বন্যার মধ্যে রাস্তার মধ্যে বসে বন্যার পানি উদযাপন করছে। একটিবার চিন্তা করে দেখুন এই বন্যা কিভাবে একজন মানুষ উদযাপন করতে পারে। হ্যাঁ, এনাদের এখানে যদিও বন্যা পরিস্থিতি তেমন খারাপ প্রভাব ফেলেনি, কিন্তু কিছু কিছু জায়গায় তো মানুষের বাড়িঘর সমস্ত কিছুই পানির নিচে তলিয়ে গেছে, কিছু কিছু জায়গায় মানুষের গাড়ি পানির স্রোতে ভেসে চলে গিয়েছে, আবার কিছু কিছু মানুষের বাড়ি বন্যার পানির তীব্র প্রভাবে পানির স্রোতের সাথে ভেসে চলে গিয়েছে। কোথাও কোথাও তো এত বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যে কয়েক কিলোমিটার এলাকা সম্পূর্ণ পানির নিচে রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এবারের বন্যার ভয়াবহতা সম্পর্কে জানাবো, আর সেই সাথে সাথে ভারতের নয়াদিল্লির একটি পরিবারের সাথে ঘটে যাওয়া এমন একটি হৃদয় বিদারক ঘটনা জানাবো যে ঘটনাটি জানার পর আপনারা সকলেই আপনাদের মনের অজান্তেই কান্না করে ফেলবেন। আর তাই অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন মাত্র কয়েক দিনের ভয়াবহ বৃষ্টির কারণে বর্তমানে ভারতের উত্তরাঞ্চলের প্রদেশগুলোতে এমন এক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যে মানুষের বেঁচে থাকাই কষ্টকর হয়েছে। মানুষজন নিজের জীবন বাঁচানোর জন্য আর্তনাদ করছে, কিন্তু ঠিক সেই জায়গায় মানুষের বিবেক একবার দেখুন। ভারতের নয়াদিল্লির কিছু কিছু মানুষ এই বন্যা উদযাপন করার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে আর বন্যা উদযাপন করছে। মানুষজনের বিবেক বুদ্ধি বর্তমানে কতটা নিচে নেমে গেছে এই ভয়াবহ বন্যার পরিস্থিতিতে মানুষের ঘর থেকে বেরিয়ে আসার দৃশ্য না দেখতে পেলে আমরা কখনো জানতেই পারতাম না। আপনারা সকলেই জানেন বর্তমানে হিমাচলের মধ্যে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, এই কঠিন পরিস্থিতির মধ্যে সেখানকার মানুষজন তাদের নিজের জীবনে বাঁচানোর জন্য সরকারের কাছে আকুতি মিনতি করছে এবং একজন আরেকজনের কাছে সাহায্য চাইছে। কেউ কেউ তাদের পরিবারের সদস্যকে হারিয়ে বর্তমানে আল্লাহর কাছে শুধু যে কোনোভাবে তাদের পরিবারকে ফিরে চাইছে। কেননা আপনারা সকলেই জানেন এখন পর্যন্ত ভারতের উত্তরপ্রদেশের এবং হিমাচল প্রদেশের প্রায় 1600 মানুষ নিখোঁজ রয়েছে, আর মৃত্যুর সংখ্যা গতকাল পর্যন্ত 158 জন ছাড়িয়ে গেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে নয়াদিল্লির কিছু মানুষ এতই বেশি বন্যার পানিতে মজেছে যে তারা এটাকে কোনো প্রাকৃতিক বিপর্যয়ই না মনে করে আনন্দের বিষয় মনে করছে। ভারতের নয়াদিল্লিতে বর্তমানে এমন কিছু জায়গা রয়েছে যেখানকার মানুষের কাছে থাকার জন্য জায়গা নেই, খাবার জন্য খাবার নেই। তারা তাদের পরিবারকে নিয়ে কোথায় যাবে, কোথায় রাত কাটাবে সেই জায়গা খুঁজে পাচ্ছে না। সেই জায়গার মধ্যে এই মানুষগুলো বন্যার পানিকে শুধুমাত্র পানি মনে করছে আর বৃষ্টি মনে করে পানিকে উদযাপন করছে। কিন্তু এখন আমি আপনাদেরকে নয়াদিল্লির একটি দরিদ্র পরিবারের সাথে ঘটে যাওয়া এমন একটি হৃদয় বিদারক ঘটনা জানাবো যে ঘটনাটি জানার জন্য আপনারা দৃঢ় অপেক্ষা করছেন, আর আমি নিশ্চিত এই ঘটনাটি জানার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তবে আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি দয়া করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, আমি আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে পরিবারের সাথে এই ভয়াবহ দুঃখজনক ঘটনাটি ঘটেছে সেই পরিবারটি ভারতের নয়াদিল্লির একটি বস্তিতে বসবাস করত। তাদের থাকার মতো জায়গা শুধুমাত্র এখানেই ছিল।
তাদের আর কোনো জায়গা থাকার মতো ছিল না এবং তাদের আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। গত শুক্রবার যখন দিল্লিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় তখন তাদের বাড়িতে পানি উঠে যায়। তাদের বাড়িতে পানি উঠে যাওয়ার পর তারা চিন্তা করতে থাকে, দিল্লিতে তো কখনো বন্যা পরিস্থিতির তৈরি হয়নি, দিল্লিতে এর আগে কখনোই বন্যা তৈরি হয়নি, তাই এটা খুবই স্বাভাবিক বিষয়, এখানে এত চিন্তার কোনো কারণ নেই। যদিও তারা জানত বর্তমানে ভারতের হিমাচলে এমন এক বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে এবং ভারতের হিমাচলের মানুষগুলো বর্তমানে এমন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেটা কল্পনা করার মতো নয়, কেননা আপনারা সকলেই জানেন সেখানকার মানুষগুলোর জীবন এতটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছে যে তারা তাদের জীবনের সমস্ত কিছুই হারিয়ে ফেলেছে। কিছু কিছু মানুষ তাদের পরিবারকে হারিয়ে ফেলেছে, কিছু কিছু মানুষ তাদের বাড়ি হারিয়েছে, কিছু কিছু মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে, আর কিছু কিছু মানুষ তাদের সব কিছুই হারিয়ে ফেলেছে। কেননা আপনারা নিশ্চয়ই বিভিন্ন খবরে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওতে অবশ্যই দেখেছেন কিভাবে বন্যার পানি মানুষজনের জনজীবন একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। যে মানুষগুলোর ঘর বাড়ি ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ভালোভাবে চলতে পারছিল, আজকে তাদের বাড়ি নেই, আজকে তাদের দুবেলা দুমুঠো খাবার মতো টাকাও নেই। যাদের পকেটে টাকা আছে তারা কোথা থেকে খাবার কিনে খাবে সেই জায়গাটিও খুঁজে পাচ্ছে না। কেননা ভারতের হিমাচল প্রদেশে এমন এক বন্যা হয়েছে যে বন্যার কারণে দোকানপাট, বাড়িঘর সমস্ত কিছুই পানির সাথে প্লাবিত হয়ে চলে গেছে। যাদের নিজের গাড়ি ছিল, চিন্তা করছিল গাড়ি নিয়ে তারা এই ভয়াবহ শহর থেকে বেরিয়ে যাবে এবং অন্য কোনো শহরে গিয়ে আপাতত তারা তাদের সময় পার করবে, কিন্তু তাদের গাড়িও হারিয়ে গেছে। কেননা আপনারা এই ভিডিওটিতে স্পষ্ট দেখতে পারছেন কিভাবে বন্যার পানিতে গাড়িগুলো অনায়াসেই ভেসে চলে যাচ্ছে। সেই দুঃখী পরিবার যদিও এই ঘটনাটি জানত, ভারতের পূর্বাঞ্চলের মানুষগুলোর ভয়াবহ বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানত, আর সেই সাথে সাথে তারা এটাও জানত যে ভারতের উত্তরপ্রদেশেও বর্তমানে অনেক ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে, সেখানকার মানুষের জনজীবন ছিন্ন বিচূর্ণ হয়ে গেছে, তারা থাকার মতো জায়গা পাচ্ছে না, তারা খাবার পাচ্ছে না। কিন্তু তারপরও তারা চিন্তা করেছিল, নয়াদিল্লিতে যখন আজ পর্যন্ত কখনো বন্যা পরিস্থিতির তৈরি হয়নি, তাহলে এবারও বন্যা হবে না। কিন্তু শুক্রবার বেলা 10টার দিকে যখন বাসার সকলে মিলে আলোচনা করছিল বন্যা পরিস্থিতি তৈরি হলে তারা কি করবে, কোথায় যাবে, ঠিক সেই সময়ে তাদের সামনে এমন একটি ভয়াবহ দৃশ্য চলে আসে যেটা তারা কখনো কোনোদিন কল্পনাও করতে পারেনি। কেননা তারা লক্ষ্য করে দেখল, কিছুক্ষণ আগেই পানি ছিল তাদের ঘরের আঙিনা পর্যন্ত, কিন্তু মাত্র 5 মিনিট পরেই তাদের বারান্দায় পানি উঠে গেছে। আর তাদের বারান্দায় যখন পানি উঠল, তখন তারা বারান্দার জিনিসগুলোকে ঘরে যখন নিয়ে যাচ্ছিল জিনিসগুলোকে বাঁচানোর জন্য, তার ঠিক 10 থেকে 15 মিনিট পর তারা লক্ষ্য করে দেখল তাদের ঘরের মধ্যে পানি উঠে গিয়েছে। এরপর তারা বুঝতে পারল তারা কত ভয়াবহ একটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে। এরপর তারা আর এক মুহূর্ত দেরি না করে সাহায্যের জন্য আশেপাশের সবাইকে ফোন করতে লাগল। কিন্তু কেউ যখন ফোন ধরছিল না, তখন বাসা থেকে বেরিয়ে দেখতে পেল আশেপাশের সমস্ত কিছুই পানির নিচে তলিয়ে গেছে। আর মাত্র 1 ঘন্টার মধ্যেই এমন এক ভয়াবহ বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে যেটা অকল্পনীয়, তারা কখনো ধারণাও করতে পারেনি। ভারতের নয়াদিল্লির মতো একটি উচ্চ সমভূমি একটা এলাকায় এতটা ভয়াবহ বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে। এরপর তারা চিন্তা করল, বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই তারা তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঘর থেকে বের করে নিয়ে যাবে এবং উঁচু কোনো জায়গায় গিয়ে রাখবে। কিন্তু তারা যখন তাদের ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বের করছিল নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তার ঠিক কিছুক্ষণ পরেই তারা লক্ষ্য করে দেখল পানির একটি বিশাল ঢেউ তাদের বাড়ির দিকে আসা শুরু করেছে। এরপর তারা আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং কোনো মতে তাদের জীবন বাঁচানোর জন্য নিরাপদ জায়গা খুঁজতে লাগল। কিন্তু তারা নিরাপদ জায়গায় যাওয়ার আগেই লক্ষ্য করে দেখল ভয়াবহ বন্যার পানি বিশাল স্রোত তাদের বাড়িটিকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলল এবং এমনভাবে তাদের বাড়িতে পানির স্রোতের সাথে ভেসে চলে গেল যেটা দেখে মনে হচ্ছিল কোনো বাড়ি নয়, ছোটখাটো শুকনো কোনো কিছু ভেসে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে তারা কোনো কিছুই করতে পারছিল না,
কিন্তু বন্ধুরা, আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, নয়াদিল্লির কিছু জায়গায় মানুষ এই বন্যার পানিকে উদযাপন করা শুরু করেছে। তারা বলছে, আমাদের এখানে তো বন্যা হয়নি, আমাদের কোনো ক্ষতি হয়নি, এতে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তাই আমরা বন্যা এনজয় করছি। কিন্তু তারা কখনো ধারণাও করতে পারেনি, হিমাচলের মতো জায়গায় যেখানে বন্যা হওয়ার সম্ভাবনা মাত্র 0.01%, সেই জায়গায় যদি এত ভয়াবহ বন্যা হতে পারে, তাহলে নয়াদিল্লিতে বন্যা হওয়া তো খুব স্বাভাবিক বিষয়।